সিএনএন নেটওয়ার্কের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পণ্য প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশ ক্যাম্পের লোগো উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার অর্থাৎ 9 ডিসেম্বর রাতে রাজধানীর একটি হোটেলে এই ক্যাম্পের উদ্বোধন করে বাণিজ্য মন্ত্রণালয়। এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, স্বাধীনতার 50 বছরের মধ্যে বর্তমান সরকারের 13 বছর খুবই গুরুত্বপূর্ণ। এ সময়ের মধ্যে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করেছে। অনুষ্ঠানে সিটি গ্রুপের উপদেষ্টা অমিতাভ চক্রবর্তী, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি চেয়ারম্যান মোস্তফা কামাল এবং সিএনএন এর সেল বিভাগের পরিচালক অভিজিৎ ধর সহ উপস্থিত ছিলেন আরও অনেকে। বন্ধুরা, খবর ব্যাপারে আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।